আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সপ্তম স্কুলটা আছে ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এর প্রশ্নের উত্তরগুলো দেখব। একে রায় বলেছে ভারতের সব থেকে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। দুই হচ্ছে মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে। তিন হরপ্পা সভ্যতা ছিল তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা। চার আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন। দুয়েতে বলেছে বেমানান খুঁজে বের করো, আইতে আছে ঘোড়া হাতি গন্ডার এবং ষাঁড়, তো এর মধ্যে গন্ডার। দুই হলো কালীবঙ্গান, মেহেরগড়, বানাওয়ালি, ঢোলাবিরা, মেহেরগড়। মেহেরগড় ওটা সভ্যতা, আর এগুলো হচ্ছে তোমার হরপ্পা সভ্যতার বিভিন্ন জায়গা আর কি, শহর বলতে পারো। তিন হচ্ছে তামা কাঁসা পাথর এবং লোহা, তামা কাঁসা বা লোহা এগুলো ধাতু পাথর শিলা। দুয়ের আয়তে আছে এপ কি, লেজিন বড় বানরকে এপ বলা হয়। দুই হলো ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে। তিন হলো লেজিন বড় বানর মানে আফ্রিকার জঙ্গলে, ঠিক আছে, আফ্রিকার জঙ্গলে যে লেজিন বড় বানর পাওয়া যায় তাদেরকে এপ বলে, আর ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। তিন হচ্ছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, দয়ারাম সাহানি। আর চার হলো হরপ্পা সভ্যতা কোন নদীর ধারে অবস্থিত, সিন্ধু নদীর ধারে। চারেতে বলেছে কোনটা ঠিক এবং কোনটা ভুল, আই বলেছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটা ভুল, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফর জারিজ, ফরাসি প্রত্নতাত্ত্বিক, আর তাকে সাহায্য করেছিল রিচার্ড মেডো। দুই হচ্ছে ট্যারো ট্যারো কথার অর্থ সাঁড়সাঁড়, এটা ঠিক। তিন হলো ডাইনোসর একটি হারিয়ে যাওয়া প্রাণী, এটাও ঠিক। চার হচ্ছে হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, এটা ভুল, এটা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, মানে লেখা পাওয়া গেছে কিন্তু সেই লেখাটা পড়া যায়নি। পাঁচের রায় বলেছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, আর জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়। আচ্ছা, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল, এর ফলে তার কী লাভ হয়েছিল। জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়, সে একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে, সে কৃষিকাজ ও অন্যান্য কাজকর্ম করতেও শেখে। আর ওর সাথে আছে পাঁচের দুইতে আছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলো লেখো। আচ্ছা, হরপ্পা সভ্যতার পতনের যে কারণগুলো ছিল, বলছে প্রামাণ্য তথ্যের অভাবে সিন্ধু সভ্যতার মতো একটি বর্ধিষ্ণু সভ্যতার পতনের কারণ সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে ঐতিহাসিক মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এই সভ্যতার পতনের জন্য একাধিক কারণ দায়ী ছিল। হরপ্পা সভ্যতার পতনের জন্য ঐতিহাসিকরা অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় কারণকে দায়ী করেন। এক হচ্ছে পরিবেশগত ভারসাম্যহীনতা, অর্থাৎ অতিরিক্ত বৃক্ষছেদনের ফলে কৃষিকাজ বিপর্যস্ত হওয়া, বৃষ্টিপাতের অভাবে মরুভূমির বিস্তার, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এমনকি সিন্ধু নদের গতিপথ পরিবর্তন ইত্যাদি। দুই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও আইন শৃঙ্খলার অবক্ষয়, আইন শৃঙ্খলার অবক্ষয়। তিন হচ্ছে নগর কর্তৃপক্ষের অপদার্থতা ও নৈতিক আদর্শের অবনতি। চার হলো বাণিজ্যিক লেনদেন হ্রাস এবং সর্বোপরি বাহ্যিক কারণের মধ্যে গুরুত্ব লাভ করে বৈদেশিক আক্রমণ। তো এইসব কারণের জন্য হরপ্পা সভ্যতার পতন হয়েছিল বলে মনে করা হয়। তো এই ছিল আমাদের আজকে যে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সপ্তম স্কুল ইটাহার গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।